السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبئ عبادي أني أنا الغفور الرحيم প্রিয় তিনি ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের পাপ করি পাপ থেকে বাঁচার জন্য অনেকে চেষ্টা করি অনেকে এটাও ভাবি অনেক পাপ করেছি পাপ থেকে কি বাঁচার কোনো মুক্তির পথ আছে জি সত্যি পাপ থেকে বাঁচার মুক্তির পথ আছে একটি পথ সে তওবার পথ এই তওবাকে যথাযথ তওবা করার জন্য তওবা কার্যকরী তওবা হওয়ার জন্য আমার কি পথ রয়েছে কোন পদ্ধতিতে কোন নসিহা অবলম্বন করলে আমার তওবা যথার্থ হবে আমার তওবা কবুল হবে পাঁচটি শর্ত পালন করে তওবা করতে পারলেই তওবা কবুল হবে ঠিক একজন ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম নামক বিখ্যাত একজন আহলুস সালাফ বিদ্বান আলেম যিনি 718 হিজরিতে খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন 778 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন আফগানিস্তানের প্রখ্যাত আলেম তার নিকট একজন পাপিষ্ট ব্যক্তি এসে বলছেন শেখ আমি আমার জীবনে অনেক পাপ করেছি অনেক গুনাহ করেছি জীবনে পাপের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি আমি কিভাবে পাপ থেকে বাঁচতে পারি কিভাবে তওবা করতে পারি তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি তাকে বললেন এই বালক আমি তোমাকে এমন পাঁচটি বিষয়ের উপদেশ দেব নসিহা করব সেই পাঁচটি বিষয় যদি তুমি রক্ষা করতে পারো পালন করতে পারো ইনশাআল্লাহ আল্লাহ চাইলেই তোমাকে পাপ থেকে রক্ষা করবেন তোমাকে তওবা তোমার কবুল করবেন এবং তুমি তওবা থেকে মুক্তি তওবার মাধ্যমে মুক্তি পাবে তিনি বললেন প্রথম নাম্বার হলো যখন তুমি পাপ করার চেষ্টা করবে তখন তুমি মনের মধ্যে সংকল্প করবে যে আমি কোনো খাদ্য গ্রহণ করব না তখন সেই লোকটি বলল যে আচ্ছা আমি না খেলে খাদ্য গ্রহণ না করলে কিভাবে বাঁচব অথচ খাদ্য তো আল্লাহ সুবহানাহু তাআলা দিয়ে থাকেন তখন ইব্রাহিম আদহাম বললেন খাদ্যের মালিক তিনি জমিনে সকল প্রাণীর খাদ্যের নির্বাহ করে থাকেন জীবিকা দিয়ে থাকেন যে রবের তুমি জীবিকা গ্রহণ করবে খাদ্য গ্রহণ করবে সেই রবের সাথে অবাধ্য করবে তার বিধান অমান্য করবে এভাবে তিনি বললেন দ্বিতীয়টি বলুন ইব্রাহিম আদহাম দুই নম্বর নসিহা বললেন যখন তুমি পাপ করার চেষ্টা করবে আল্লাহর অবাধ্য করার চেষ্টা করবে তখন তুমি মনের মাঝে সংকল্প করবে তুমি জমিনে থাকবে না তখন সেই লোকটি বলল প্রথম বিষয়ের চেয়ে পরের বিষয়টা আরও বেশি কঠিন জটিল হয়ে গেল আমি খাদ্য খাবো না ঠিক আছে কিন্তু আমি জমিনেও থাকতে পাবো না কেননা জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ জীবিকা দিয়েছেন যে আল্লাহর পুরো জমিনের মালিক তার সাথে আমি কিভাবে অপরাধ করতে পারি কিভাবে তার বিধানকে অমান্য করতে পারি কিভাবে আমি পাপ করতে পারি এভাবে তিন নম্বর নসিহা দিয়ে বললেন তুমি পাপ করার জন্য একটা নির্জন এলাকা নির্জন স্থান নির্বাচন করো তখন সে লোকটি বলল আল্লাহ রাব্বুল আলামিন তো প্রকাশ্য অপ্রকাশ্য সকল ধরনের অপরাধ তিনি দেখেন জানেন তাহলে আমি কিভাবে গোপনে পাপ করতে পারি তখন বললেন এটাই হচ্ছে উপদেশ যে যে রবের খাবে যে রবের জমিন অবস্থান করবে যে রব সব কিছু জানেন সে রবের সাথে কিভাবে অবাধ্য করতে পারি চার নম্বর উপদেশ নসিহা দিয়ে বললেন যখন তোমার মৃত্যুর জন্য মালাকুল মাউত চলে আসবেন তখন তুমি কি মৃত্যু থেকে নিজেকে রক্ষা করতে পারবে তখন সেই লোকটি বলল না আমি মৃত্যু ফেরেশতা থেকে মুক্তি পাবো না রক্ষা করার কোনো সুযোগ নেই এভাবে পঞ্চম নম্বর বললেন যখন তোমাকে তোমার অপরাধের কারণে জাহান্নামের ফেরেশতারা তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে তখন কি তুমি জাহান্নামের ফেরেশতাকে বলতে পারবে যে আমাকে বাঁচাও আমাকে ছেড়ে দিন আমাকে মুক্তি দিন কখনোই তোমার কথা শুনবে না এই যে দেখুন ইব্রাহিম ইবনে আদহামের পাঁচটি সুন্দর নসিহার মাধ্যমে একজন ব্যক্তির কে তওবা করার জন্য এবং উত্তম তওবা করার এবং পাপ থেকে বাঁচার জন্য পাঁচটি কৌশল শিক্ষা দিলেন এই পাঁচটি শুনে তিনি বললেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহ তুমি তোমার কাছে ক্ষমা চাই আমি তওবা করছি তাহলে দেখুন তওবা করার জন্য কার্যকরী স্পেশালি কৌশল
অবলম্বন করতে হবে পাঁচটি। এই পাঁচটি কৌশল নসিহা আমরা যদি লক্ষ্য করতে পারি তাহলে আমাদের তৌবা কবুল হবে। এদিকে শর্ত পাঁচটি আর অন্যদিকে পাঁচটি কৌশল। এভাবে আমরা প্রতিদিন আমাদের তৌবাকে আপডেট করব, ঘুমানোর উপর বিছানায় তৌবাকে আমরা আপডেট করব। দ্বিতীয়ত আমরা আমাদের স্টাইল লাইফস্টাইলে আমরা তৌবার ইস্তেগফার এই বিধানটি আমরা কার্যকর করব। তৃতীয়ত আমরা অন্যায় অপরাধ করে থাকলে, কারো সম্পদ হরণ করে থাকলে সেটি আমরা ফিরিয়ে দেব এবং আমরা বেশি বেশি ইস্তেগফার ও তৌবা পাঠ করব, বিশেষ করে সাইয়দুল ইস্তেগফার পাঠ করব। তবে আমরা তৌবা থেকে বাঁচতে পারবো, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাব্বি ইবাদি, আল্লাহ রাসূল আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি আনাল গফুরুর রহিম, আমি ক্ষমাশীল দয়াশীল, আল্লাহ ক্ষমাকারী, তিনি ক্ষমাকারীকে ভালোবাসেন। আসুন আমরা পাপ করে নিরাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে যাই, পাপকে বর্জন করে পাপকে নিন্দা জানিয়ে একনিষ্ঠবদ্ধ হয়ে আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহ আমাদের ক্ষমা করবেন। যে আল্লাহর জমিনে থাকি, যে আল্লাহর নিয়ামত ভোগ করি, সে আল্লাহর কাছে ফিরে যেতে চাই, সে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তুমি আমাদের তৌবা কবুল করিন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।